এই লবণীয় কাবাব প্ল্যাটারটার দাম মাত্র 99 টাকা বাট এটা কিন্তু কোনো অফার প্রাইস না এটা ছিল তাদের রেগুলার প্রাইস এন্ড এই জিনিসটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে কারণ রেগুলার প্রাইসে এত কমে পেয়ে যাচ্ছি আমরা তারপর আবার আইটেম ছিল মোট 5টার মতো যেটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে আমরা হচ্ছে কি এই আইটেমটা নিছি চারকোল ফায়ার থেকে এইটার টোটাল প্রাইস হচ্ছে কি মাত্র 100 টাকা জাস্ট 100 টাকায় আপনি ছোলা বুট পাবেন কাবাব পাবেন রুটি পাবেন এটা মেবি টক কিছু সালাদ তো আমরা এটা ট্রাই করব আমি হচ্ছে কি প্রথমে এই বুটটা দিয়ে ট্রাই করব বিসমিল্লাহ ওয়াও আমরা এখন আছি মহাখালীর আমতলিতে এখানে ছোট্ট একটা ফুড কোর্ট আছে যেখানে অনেক রিজনেবল প্রাইসে কিছু বারবিকিউ পাওয়া যায় কাবাব পাওয়া যায় সো আমরা হলো গিয়ে এগুলো ট্রাই করব কিন্তু ট্রাই যে করব এন্ড ট্রাই করে যে আপনাদেরকে জানাবো যে কোনটা সবথেকে বেটার এটার কোনো সুযোগই পাচ্ছিলাম না কারণ এখানে ওইদিন কিন্তু খাদক হিসেবে আমি একা ছিলাম না ছিল ফুড আপি খাদক ভাই আর অনেকেই এরা সবাই অন্য অন্য কাবাব নিয়ে পয়রা থাকলে আমার নজর ছিল সম্পূর্ণ এইটার উপরে ভাই এত এত মানুষের ভিড়ে আমি খুঁজেই পাচ্ছি না হ্যাঁ ভিড় পড়ছে যে আমি ওখান থেকে বেরোয় আসতে পারতেছিলাম না যে 100 টাকার আইটেম এটা কিন্তু জোস টোটালি জোস মজা অনেক এইটার নাম ছিল তান্দুরি চিকেন বটি কাবাব রেশমি কাবাব আর অনেক কিছু ছিল বাট আমার কাছে এইটাই ভালো লাগছে আমি এইটা নিয়েই পড়েছিলাম তবে আর একটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে তেলাপিয়ার বারবিকিউ মাত্র 50 টাকা করে তবে ওইটা ছিল মেবি পার 100 গ্রাম অনুযায়ী তারপরেও এটা বেটার আই থিঙ্ক আমরা খাইছি বাট খাওয়ার থেকে মজা হয়েছে সব থেকে বেশি যাই হোক যদি কেউ মহাখালীর আমতলির দিকে যান তাহলে আমার হাইলি রেকমেন্ডেশন থাকবে চারকোল ফায়ার থেকে এই তান্দুরি চিকেনটা খাওয়ার জন্য যেটা আই থিঙ্ক ভ্যালু ফর মানি হবে অ্যান্ড আপনাকে বাজেটের বেস্ট দিবে অবশ্যই ট্রাই করতে পারেন ভিডিওতে যে কোনো একটা রিয়াক্ট দিয়ে পেজটাকে ফলো করতে পারেন অ্যান্ড কমেন্ট তো অবশ্যই মাস্ট